যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পরাশক্তি হবে চীন আগামী পনেরো বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হবে চীন দ্য সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর বার্ষিক অর্থনৈতিক পরিসংখ্যানে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে গবেষণায় বলা হয়েছে দু সালের মধ্যে ভারত তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে ফ্রান্স এবং যুক্তরাজ্য ছাড়িয়ে বিশ্বে সপ্তম অবস্থানে পৌঁছে যাবে আর দু সালে ভারত হবে বিশ্ব সেরা তৃতীয় অর্থনৈতিক দেশ এছাড়া জাপান চার জার্মান পাঁচ ও ব্রাজিল থাকবে ছয় নম্বরে গবেষণায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বল অর্থনৈতিক কৌশলের কারণে প্রত্যাশিতভাবে আগাতে পারছে না দেশটি সে কারণে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক পরাশক্তির মুকুট হারিয়ে ফেলতে পারে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলা ও ভুল দাবি করার প্রবণতা একসময় মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনতে পারে কথা বলেছেন আমেরিকার কালচার ওয়ার্স নামের একটি ম্যাগাজিনের কারেন্ট এডিটর ই মাইকেল জোনস তিনি বলেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতায় টিকে থাকার জন্য এসব মিথ্যা বলছেন এবং কথিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র মোকাবেলার কথা বলছেন কিন্তু তার এসব তৎপরতা একসময় আমেরিকার পতনের কারণ হতে পারে ট্রাম্প মিথ্যা ঘোষণা দিয়েছেন যে তিনি আগের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে এ পর্যন্ত বেশি বিলে সই করেছেন যা আইনে পরিণত হয়েছে এছাড়া প্রেসিডেন্ট হিসেবে নিজের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি পাশাপাশি ট্রাম্প দাবি করেন যে তার কারণে আমেরিকার স্টক মার্কেট চাঙ্গা হয়েছে এবং রেকর্ড সৃষ্টি করেছে ট্যাক্স কাটছাঁটের বিষয়ে তিনি সবচেয়ে বড় কাজ করেছেন বলেও দাবি করেন এ প্রসঙ্গে মাইকেল জোনস বলেন ট্রাম্প এসব বলছেন কারণ আমেরিকার গণমাধ্যম মূলধারার গণমাধ্যম মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের সমস্ত স্তম্ভ সবাই ট্রাম্পের বিরুদ্ধে ফলে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প কিন্তু তিনি এমন কিছু করছেন ও বলছেন যা সত্য নয় তার এসব কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনবে ট্রাম্পের আবেগতাড়িত তৎপরতার কারণে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রচারণা মন্ত্রণালয় সবার আগে ধ্বংসের মুখে পড়বে ট্রাম্পের দাবির বিপরীতে গভ ট্রাক নামের একটি ওয়েবসাইটে বলা হচ্ছে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ট্রাম্প যত বিলে সই করেছেন তার চেয়ে গত ষাট বছরের মধ্যে আইজেন আওয়ার থেকে সব প্রেসিডেন্ট একই সময় অনেক বেশি বিলে সই করেছেন ওয়েবসাইটে বলা হয়েছে তিনশো দিনে ট্রাম্প চুরানব্বইটি বিলে সই করেছে আইনে পরিণত হয়েছে যা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ সময়ে ট্রাম্পের চেয়ে আরো আটটি বিলে সই করেছিলেন এবং বিল ক্লিন্টন প্রায় দ্বিগুণ বিলে সই করেন ইরান তুরস্কের সহযোগিতা নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে ফলে আমেরিকাকে এখন দেশটি থেকে সেনা সরিয়ে নিতে হবে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ আরও বলেন মার্কিন সেনারা জাতিসংঘের অনুমতি নিয়ে সিরিয়ায় অবস্থান করছে না কিংবা দামেস্ক সরকারও তাদের আমন্ত্রণ জানায়নি অতএব মার্কিন সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে রুশ মন্ত্রী আশা করেন সন্ত্রাসীদের বিরুদ্ধে অল্প কিছু দিনের মধ্যে চূড়ান্ত বিজয় আসবে তিনি জানান গত বছরে রাশিয়ার কাছে অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করা এবং আস্তানা আলোচনায় ইরান ও তুরস্কের সহযোগিতা নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন কাজাখস্তানের রাজধানী আস্তানায় কয়েক দফা বৈঠকের পর সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয় এই যুদ্ধবিরতির কারণেই সিরিয়ার সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করতে সক্ষম হয়েছে বলেও ল্যাভরব মন্তব্য করেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ